পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হীরাপুর থানার ধ্রুবডাঙ্গাল এলাকায় দিনে দুপুরে একটি সোনার দোকানের লুটপাট চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় দোকানের মালিক রবি বর্মনকে দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দোকানের মালিক রবি বর্মনের ভাই ভিকি বর্মন অভিযোগ করেন, এদিন তার দাদা দোকানে বসেছিলেন। সেই সময় প্রথমে দুজন ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন, পরে আরো দুজন আসেন, তারপর দাদাকে মারধর করে দোকানের গহনা লুট করে চম্পট দেয়। ভাই বৈঠা হুয়া তো দোকান মে দো জন আয়া, ক্যা মাঙ্গা, পানি মাঙ্গা না ক্যা মাঙ্গা পতা নেই, ও অন্দর গিয়া, ভিতর মে উসকো বন্ধ কিয়া, ভুজালি চালায়া, মুহ মে মেশিন ঢুকা দিয়া, পিছে মেশিন সে মারা, মাথা উথা ফাড় দিয়া, ফাড় করকে উসমে বন্ধ কর দিয়া, বন্ধ করকে জো লুটপাট করনা থা কিয়া। যেতনা সামান থা সব লেকে গিয়া। কিতনা কা হোগা সব লগভগ? হম নাই বাতা পায়ে। সোনা কা থা সোনা চাঁদি? খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হীরাপুর থানার পুলিশ। পুলিশ এলাকায় সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখে তদন্ত শুরু করেছেন। ধরুন আমি এখান দিয়ে এখনই ক্যাম্পেনিং করতে যাচ্ছিলাম 76 নম্বর ওয়ার্ডে। তো আমার ওয়ার্ডেরই ওই মানে নূতন ওয়ার্ড যেখানে আমি ইলেকশন ফাইট করছি সেই ওয়ার্ডের রবি বর্মন, ওর দোকান আছে এখানে, সোনার দোকান। ওই দোকানে কিছুক্ষণ আগেই কিছু দুষ্কৃতী এসে ওকে মারধর করে এখান থেকে সমস্ত লুটপাট করে নিয়ে গেছে, এটাই শুনলাম। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা।